আজকে 60 টাকা খালি এটা ওইটা ওইটা কত মামা এটা কত 50 টাকা ওইদিকে 40 টাকা মানে আজকে লেবুর দাম কি আর বাড়ছে খাবে লেবুর পরিবর্তে যদি কিছু দিয়ে শরবত খাওয়া যায় তাহলে প্লিজ কমেন্ট করবেন আমাকে আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা কেমন আছেন সবাই মহান আল্লাহ তাআলা আপনাদেরকে যেন অনেক বেশি ভালো রাখে সেই দোয়াই করব আর আজকে আমি এত বড় একটা লিস্ট নিয়ে বের হইছি অনেক দিন বাজার করা হয় না রোজার বাজার তো করতেই হবে তো আমি চলে গিয়েছিলাম আমানা বিগ বাজারে সব সময়ের মতো এখান থেকে আমি শপিং করতে একটু বেশি কমফোর্ট ফিল করি অন্য সেক্টরে যে বাজারগুলো কাঁচা বাজার সেগুলো আমি কাঁচা বাজারে গিয়েই করব তো ফার্স্টে আমি খেজুর ট্রাই করে দেখছিলাম যে কোন খেজুরটা ভালো আমি চাচ্ছিলাম একটু নরমের মধ্যে মিষ্টি আমার আবার যে খেজুরগুলো শক্ত থাকে সেগুলো পছন্দ না এই কারণে আমি বেছে বেছে যে নরম খেজুর ছিল একটু মিষ্টির মধ্যে সেটাই নিলাম এটা অনেক দাম ছিল গাইস বাজারে এত চড়া দাম মানে আমি ভাবতেছি আল্লাহ আমরা কি করে বাজার করব তারপর আমি 1 কেজি খেজুর নিয়ে নিলাম ইফতারিতে ইফতার করব খেজুর খেয়ে সেটার জন্য যদি এত দাম দিতে হয় তাহলে আমরা কোথায় যাব প্রত্যেকটা জিনিসের এত দাম মানে মনে হচ্ছে যে আমরা বাংলাদেশের মানুষ আর বেশি দিন বাঁচবো না ব্যাপারটা এরকম যে যাদের আছে তাদের অনেক আছে আর যাদের কিছু নেই তাদের কিন্তু কিছুই নেই যারা মধ্যবিত্ত তারা তো দোটানায় পড়ে আছে যে কি নিবে আর কি রাখবে কবে কবে বাংলাদেশের খাবারগুলোর দাম কমবে কবে রোজা শুরুই হলো না তার আগে এত দাম বেড়ে গেল সবকিছুর সংসারে অনেকদিন ধরে বাজার করি না অনেক কিছুই লাগবে বাজারে চলে আসছে কিন্তু দাম শুনে আমার মনটাই খারাপ আদা রসুন পেঁয়াজের দিকে তো তাকানোই যাচ্ছে না মানে ও জাস্ট মানুষদেরকে লোভ দেখাচ্ছে কিন্তু কোনো মানুষ তাকে ছুঁতে পারবে না এমন একটা ব্যাপার ইফতারির জন্য তরমুজ নিতে ইচ্ছে করলো কারণ রুকায়া তরমুজ অনেক পছন্দ করে তারপরে ভাবলাম একটু শরবতের জন্য ট্যাঙ্ক টাইপের কিছু নিই অরেঞ্জ ফ্লেভার নিলাম আমি এখান থেকে এই ফ্লেভার নিয়েই বা কি হবে এই ফ্লেভারের সাথে যে লেবু মিক্সড করে খাবো লেবুর দাম হচ্ছে 1 হালের দাম 60 টাকা মানে বুঝতেছেন আমরা কোন জগতে বাস করছি রোজা আসতে না আসতে সবগুলোর দাম আগুনের মতো বেড়ে যায় জানি না কবে এই সমস্যা শেষ হবে আর কবে মানুষ প্রাণ ভরে মন ভরে বাজার করবে যেহেতু রোজার মাস এই কারণে আমানের এই শপটা অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে যেটা খুব প্রয়োজনীয় জিনিস আমি সেগুলোই নিলাম এক্সট্রা কোনো কিছু নিতে পারি নাই অন্যবার এসে তো এক্সট্রা অনেক কিছুই নিই তারপর ইফতারিতে যেহেতু আমরা ভাজা পোড়া খাই এই কারণে কিছু সবজিও নিতে গেলাম আর এই সেই অমূল্য রতন এক একটা তো লেবু না এটা হচ্ছে এক একটা হীরা তো লেবুর দাম আজকে 60 টাকা খালি এটা ওইটা ওইটা কত মামা এটা কত 50 টাকা ওইদিকে 40 টাকা মানে আজকে লেবুর দাম কি আর বাড়ছে খাবে লেবুর পরিবর্তে যদি কিছু হয় লেবুর পরিবর্তে যদি কিছু দিয়ে শরবত খাওয়া যায় তাহলে প্লিজ কমেন্ট করবেন আমাকে এটা 10 তো মামা 1 হালি এই যে কামলা তুলে দেন পাহাড়ি নিয়ে কামলা তুলে দেন ও 1 হালি নিয়ে যাচ্ছি এত টাকা 1 হালি না 2 হালি নিয়ে লেবুর পরিবর্তে কিছু নাই ভাই মামা পেঁপে খাবেন পেঁপে পেঁপে লেবুর পরিবর্তে পেঁপে তারপরে চলে যায় আপনাদের ভাইয়ার পছন্দের দেশি মুরগি নিতে সে রমজান মাস আসলে দেশি মুরগি ছাড়া খেতে পারে না এই মুরগিগুলোরও অনেক দাম কবে এসব ঠিক হবে কবে